বাংলা এমএ কমপ্লিট হয়ে গেল, তা আমার ইচ্ছা আছে বাংলায় পিএইচডিটা করার। বয়স আসলে কি সংখ্যা সমীকরণের হিসেব নিকেশ বাদে অন্তত কিছুই নয় রায়গঞ্জের বিথিকা দাসের কাছে। অদম্য জেদ, ইচ্ছা শক্তি ও স্বপ্নপূরণের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন 45 ছুঁই ছুঁই বিথিকা। বিথিকা 44 বছর বয়সে পৌঁছে হয়েছেন স্নাতকোত্তর, 65% নম্বর পেয়ে পাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। এবার লক্ষ্য পিএইচডি করার। পরিবারের আর্থিক অনটন, বাবার মৃত্যু থেকে বিভিন্ন চাপ, একাধিকবার থমকে গিয়েছিল পড়াশোনা, দায়িত্বের ভারে জীবন বইছিল ভিন্ন খাতে, কিন্তু সেসব খানিক সামনে নিয়েই ফের শুরু। 1996 সালে পাশ করেছিলেন মাধ্যমিক বাহিন হাইস্কুল থেকে। কৃষক পরিবারের মেয়ে বিথিকার পরিবারে অনটনের চেয়ে তারপর থমকে যায় পড়াশোনা। পশুদের সঙ্গে দিনের একটা বড় সময় কাটানো বিথিকা গরুর দুধ বিক্রি করে অর্জিত অর্থ জমিয়ে 2008 সালে পাশ করেন উচ্চ মাধ্যমিক। বাবা মারা যাওয়ায় তারপর 2 বছর ফের একবার ছেদ পড়ে পড়াশোনায়। মা ও ভাইকে নিয়ে সংসার সামলে 2019 সালে স্নাতক হন তিনি, যার পর এবার বাংলায় স্নাতকোত্তর। বয়সের হিসেব উপেক্ষা করে কেন বারবার ফিরে যান পড়াশোনায়? বিথিকা বলছেন, জীবনে বাঁচতে গেলে শিক্ষার বড় প্রয়োজন, আমি তাই স্বপ্ন পূরণ করছি। বিশ্ববিদ্যালয়ের সাহায্য পেয়ে স্নাতকোত্তর হয়েছি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ালেই বাংলায় পিএইচডি করার স্বপ্ন দেখি। আমাকে অনেক কষ্ট করে এই পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে, আমার স্বপ্ন পূরণ করছি আর কি। নিয়মিত ক্লাস করেছি আমি ছোট ছোট ভাই বোনদের সঙ্গে, একদম ছোট ছোট ভাই বোন, তাদের সঙ্গে কোনো সমস্যা আসেনি, তারা আমাকে এত ভালোভাবে সাহায্য করেছে। ভবিষ্যতে আমার রায়গঞ্জ ইউনিভার্সিটি যদি আমাকে যেভাবে মাস্টার ডিগ্রি করতে সাহায্য করেছে, যদি আমাকে রায়গঞ্জ ইউনিভার্সিটি যদি এইভাবেই সাহায্য করে, তাহলে আমার ইচ্ছে আছে বাংলায় পিএইচডিটা করার। বিথিকার সাফল্য নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বিথিকার মনের জোর ইচ্ছা শক্তিকে কুর্ণিশ জানান। এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয়, যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনার এতই অভাব, যেখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না, তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম 44 প্রায় 45 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা মাস্টার্স কমপ্লিট করছে, এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। এর পেছনে অনেকগুলো লোক কৃতিত্ব দাবি করে। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের তদানীন্তন মাননীয় উপাচার্য এবং আমাদের বর্তমান উপাচার্য দুজনকেই, কারণ ওনারা দুজনেই এই ভদ্রমহিলাকে পড়াশোনার পেছনে কিন্তু উৎসাহিত করেছিলেন। আমি ধন্যবাদ দেব আমাদের সৌরভকে, সৌরভ রায়গঞ্জ থানার আইসি। আমার মনে আছে সৌরভই প্রথম ওনাকে আমার কাছে নিয়ে এসেছিল এবং ওনাকে আনার পরে আমি আমার ম্যাডামকে, তদানীন্তন ভিসিকে আমি অনুরোধ করি যে ম্যাডাম দেখুন কোনো স্পেশাল পারমিশন করার ব্যবস্থা করা যায় নাকি। বাংলা বিভাগের শিক্ষক শিক্ষিকারা অসম্ভবভাবে সাহায্য করেন এই বিথিকা দাসকে এবং সবার সাহায্যেই কিন্তু আজকে উনি এই সাফল্য লাভ করেছেন। এই বয়সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা চারটিখানি কথা নয় এবং আমি এর জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুদীপ চক্রবর্তী, রিপোর্ট, উত্তর দিনাজপুর, এবিপি লাইভ।